हेलो एवरीवन, आज के आलोचनार विषय क्लास सेवन हिस्ट्री चैप्टर सिक्स। चैप्टर सिक्स नगर वाणिज्य ओ सॉरी नगर बणिक ओ वाणिज्य ये चैप्टार्सटा आछे ए चैप्टार्टा निये आमरा आलोचना करछि क्लास सेवन हिस्ट्री चैप्टर सिक्स थेके। अच्छा, ये चैप्टर थेके आमादेर किन्तु आगेर दिन आलोचना हुए गेछे, अर्थात कल राते तोमादेर आमी दिएछि होच्छे एतटा पर्यन्त करिए पेज नम्बर 98 पर्यन्त अलरेडी आमी करिए दिएछि। लाइन भित्तिक पढ़ा, छोटो प्रश्न कि पढ़बे, बड़ो प्रश्न কি আসতে পারে এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমরা এখান থেকে পড়ব, লাইন ভিত্তিক পড়াটা পড়ব, ভেতর থেকে ছোট প্রশ্ন কি আসতে পারে, বড় প্রশ্ন কিভাবে আসতে পারে, বা যদি চ্যাপ্টারটা পড়া থাকে বড় যে কোনো প্রশ্ন এলেই আমরা লিখতে পারবো। ওকে, আর ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আরেকটা কথা, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যারা রেগুলার ফলো করো তারা জানো, যারা নিউ তাদেরকে বলছি এই চ্যাপ্টার থেকে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি হচ্ছে এই চ্যাপ্টারে অনুশীলনী। এখনও পর্যন্ত অনুশীলনী যেটা দেওয়া আছে সেই অনুশীলনী 3 নম্বর পর্যন্ত অলরেডি আমি করিয়ে দিয়েছি। যারা দেখোনি ডেসক্রিপশানে প্লেলিস্টে দেওয়া থাকবে বা এই ভিডিওর শেষে অ্যাটাচ করা থাকবে, দেখে নিতে পারবে। ওকে, তো আজকে আমরা বাকিটা পড়ব, বাকি লাইন ভিত্তিক পড়াটা পড়ব, এবং এরপরে আমরা বাকি যে আমাদের হাতে কলমে বাকি আছে প্রশ্ন উত্তর চারের থেকে বাকি আছে সেটা আমরা পরে সলভ করব। ঠিক আছে, যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকের নোটিফিকেশন অল করে রাখবে, যাতে যখনই ভিডিওটা আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিও অলরেডি তোমরা প্রচুর পাচ্ছ, তো বেশির থেকে বেশি ভিডিও পাওয়ার জন্য, বেশির থেকে বেশি নিজেদের ক্লাসের ভিডিওটা পাওয়ার জন্য লাইক শেয়ার করো। যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ক্লাসের ভিডিওটা তত বেশি আসবে। কমেন্টস করো, কমিউনিকেট করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক, আর কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি করতে পারো। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করো। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে টুকরো কথার থেকে। টুকরো কথায় কী বলছে দেখো, বলছে দিল্লি এখনও অনেক দূর। বলছে, আগে পড়ে দিই তারপর ব্যাপারটা বোঝাচ্ছি। বলছে দিল্লির শহর নিয়ে গল্পের শেষ নেই। এর মধ্যে একটি বিখ্যাত গল্প, শেখ নিজামুদ্দিন আউলিয়া আর সুলতান গিয়াসউদ্দিন তুগলককে, শাসনকাল ছিল 1320-24 নিয়ে। আচ্ছা, একবার সুলতান গিয়াসউদ্দিন নিজামুদ্দিন আউলিয়াকে শহরের বাইরে নির্বাসন দিয়েছিলেন, তাতে নিজামুদ্দিন দমে যাননি। এরপর সুলতান এক যুদ্ধযাত্রায় গেলেন বাংলাদেশে। বাংলাদেশে যাওয়ার সময় হুকুম করলেন, তিনি রাজধানী ফেরার আগেই যেন নিজামুদ্দিন পাকাপাকিভাবে শহর ছেড়ে চলে যান। নিজামুদ্দিনের শিষ্যরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। নিজামুদ্দিন তাদের শুধু বলেছিলেন, হনুজ দিল্লি দূর অস্ত, অর্থাৎ দিল্লি এখনও অনেক দূর। যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে সুলতান গিয়াসউদ্দিনকে স্বাগত জানানোর জন্য তৈরি একটি মঞ্চ শামিয়ানা শুদ্ধ ভেঙে পড়ে, এতে চাপা পড়ে গিয়াসউদ্দিন মারা যান। সুলতানের আর রাজধানীতে ফেরা হলো না। এই ঘটনা দিল্লিতে নিজামুদ্দিনের জয়কার ঘোষিত হলো। দেখো ব্যাপারটা কি হয়েছিল, এটা কিন্তু একটা গল্প। সো এই গল্পটা কিন্তু অনেক সময় আমাদের আসে যে দিল্লি এখনও অনেক দূর গল্পটা ব্যাখ্যা করা জন্য, রাইট? কি ছিল না ভারতের প্রাণকেন্দ্র কি ছিল, দিল্লি শহর ছিল, সেটা নিয়ে নানা গল্প প্রচলিত আছে আমরা জানি। তার মধ্যে শেখ নিজামুদ্দিন আউলিয়া আর সুলতান গিয়াসউদ্দিন তুগলককে কেন্দ্র করে যে গল্পটা আছে এটা যথেষ্ট উল্লেখযোগ্য গল্প। এবার গল্পটা কি ছিল না, সুলতান গিয়াসউদ্দিন কিন্তু কি করেছিল না, সুফি সন্ত যে ছিল নিজামুদ্দিন আউলিয়া, সেই সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়াকে কিন্তু শহরের বাইরে নির্বাসনে যেতে বলেছিল বা নির্বাসন দিয়েছিল, কিন্তু নিজামুদ্দিন সে কথা অগ্রাহ্য করে, তার সেই কথা মানে না। কিন্তু এরপর সুলতান গিয়াসউদ্দিন যখন বাংলাদেশে যুদ্ধযাত্রায় যায়, তখন যুদ্ধযাত্রায় যাওয়ার সময় সে কিন্তু যে ওর নামটা কি ছিল, নিজামুদ্দিন, নিজামুদ্দিনকে ছিল বলেছিল যে আমি যখন যুদ্ধ করে ফিরে আসব তার আগে কিন্তু তোমাকে চিরকালের মতো দিল্লি ছেড়ে চলে যেতে হবে। সেটা কিন্তু আদেশ করে যায় যে চলে যাবে। ফলে কী হয়েছিল, নিজামুদ্দিনকে যারা মানত বা নিজামুদ্দিনের যারা শিষ্য ছিল তারা যথেষ্ট তখন নিজামুদ্দিনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে যে কী হবে এখন নিজামুদ্দিনের নিরাপত্তা। তখন নিজামুদ্দিন তাদের শুধু একটাই কথা বলেছিল, কী বলেছিল না, হনুজ দিল্লি দূর অস্ত। কী বলেছিল, হনুজ দিল্লি দূর অস্ত, অর্থাৎ দিল্লি এখনও অনেক দূর। এবার যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে কি হয়েছিল না, একটা দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় গিয়াসউদ্দিন মারা যান। কি দুর্ঘটনা ঘটেছিল না, একটা শামিয়ানা গিয়াসউদ্দিনকে স্বাগত জানানোর জন্য একটা
মঞ্চ শামিয়ানা শুদ্ধ একটা মঞ্চ আর কি, সেটা ভেঙে পড়েছিল, তার মধ্যে চাপা পড়ে কিন্তু গিয়াসুদ্দিন মারা গিয়েছিল। ঠিক আছে, কি ঘটনা ঘটেছিল না, গিয়াসুদ্দিনকে স্বাগত জানানোর জন্য তৈরি একটা মঞ্চ শামিয়ানা ছিল, সেই মঞ্চ শামিয়ানার শুদ্ধ কিন্তু মঞ্চটা কী হয়েছিল, শামিয়ানা ছিল আর কি, শামিয়ানা শুদ্ধ ভেঙে পড়েছিল। যাই হোক, মোট কথা হচ্ছে গিয়াসুদ্দিন কিন্তু ফেরার পথে মারা গিয়েছিল। ফলে কী হলো, সুলতানের নিজে আর দিল্লিতে ফেরা হলো না। এই ঘটনা দিল্লিতে কিন্তু নিজামুদ্দিনের জনপ্রিয়তা যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, এবার দেখো কী বলেছে, এই ঘটনাটা বোঝা গেল, ভালো করে মনে রাখতে হবে। নেক্সট কী বলেছে দেখো, খ্রিস্টীয় চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায় আগেকার মতো। আরাবল্লির পাথুরে এলাকায় শহর তৈরি না করে ফিরোজ তুগলক যে ফিরোজাবাদ শহর গড়ে তুললেন, তার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা। কোটলা মানে হচ্ছে দুর্গ। এই শহর ছিল যমুনা নদীর পার বরাবর। এই পরিকল্পনার ফলে শহরে জলের সমস্যা মেটানো গেল। নদীপথে বয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হলো এবং তার জন্য খরচও কমলো। সুলতানদের পুরনো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেতে লাগলো। ফিরোজাবাদের পতনের ফলে এই ক্ষতিপূরণ করা সম্ভব হয়েছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে ফিরোজ তুগলক দিল্লিতে শহর পত্তনের ধাঁচটি বদলে দিয়েছিল। এরপর থেকে নদীর ধারে আফগান ও মুঘলরা তাদের একাধিক কেল্লা ও শহর বানিয়েছিল। তাহলে মোট কথা আমরা এখানটা পড়ে কি বুঝতে পারলাম হচ্ছে, দিল্লির যে তুগলক বংশের সুলতান ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ শহরটা প্রতিষ্ঠা করেছিল। কে করেছিল? দিল্লির তুগলক বংশের সুলতান ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ শহরটা প্রতিষ্ঠা করেছিল। ওকে, এই যে ফিরোজাবাদ শহরটা গড়ে উঠেছিল, কোথায় গড়ে উঠেছিল না, যমুনা নদীর পার বরাবর কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, যমুনা নদীর তীরে ফিরোজাবাদ শহর গড়ে তোলার কিছু কারণ ছিল। কি ছিল এই ফিরোজাবাদ শহরটা যমুনা নদীর তীরে গড়ে তোলার কারণ? কারণটা এটাই ছিল যে জলের সুবিধা সবার আগে। ওকে, শহরের যে প্রয়োজনীয় জল সেটা নদীর থেকে, অর্থাৎ যমুনা নদী ছিল, নদীর থেকেই পাওয়া যেত, জল সরবরাহ সম্ভব হতো। এছাড়া ফিরোজ শাহ তুগলক নালার মাধ্যমে শহরে জল সরবরাহ যাতে থাকে স্বাভাবিকভাবে তার ব্যবস্থা রেখেছিল। এছাড়া কি ছিল না, যোগাযোগ ব্যবস্থার সুবিধা, কিভাবে না, শহরের অধিবাসীদের নদীপথে যাতায়াতের একটা সুবিধা হয়েছিল। এবার নদীপথে জিনিসপত্র অনেকটা কম খরচে আনা নেওয়া করা সম্ভব হয়, তো নদীপথে জিনিসপত্র কিন্তু অনেক কম খরচে অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হয়েছিল। ওকে, আর দিল্লির যে সুলতান ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ কোটলা মানে কি বলেছিলাম, দুর্গ, ওকে, নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় থাকে জানো। তাহলে যাই হোক, এটা হলো। নেক্সট আমাদের কি বলেছে দেখো, নেক্সট আমাদের বলেছে যে সুলতান আমলে দিল্লিতে অনেকগুলো বাজারের কথা জানা যায়। এখানে দেশ বিদেশের বণিকরা নানা ধরনের পণ্য নিয়ে আসতো। ব্যবসা বাণিজ্যের কথা পরে আরও বেশি করে জানবো। ওকে, দিল্লি শহরের আরেকটা বৈশিষ্ট্য ছিল এক মিশ্র ধরনের বসতি। এখানে কি বলছে যে সুলতানি আমলের দিল্লির অনেকগুলো বাজারের কথা আছে। এখানে দেশ বিদেশের বণিকরা নানান ধরনের পণ্য সেই বাজারে নিয়ে আসত। পরে 6.2 দেখতে বলেছে, 6.2 পড়লে আমরা কিন্তু এটা জানতে পারবো। নেক্সট বলেছে কি দেখো, দিল্লি শহরে আরেকটা বৈশিষ্ট্য ছিল এক মিশ্র ধরনের বসতি। এখানে কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয়ের উপর নির্ভর করে বসতি গড়ে ওঠেনি। সাধারণত একক পেশার কারিগররা জাত ধর্ম নির্বিশেষে কাজের টানে একসাথে একটা মহল্লায় থাকত। শহরের গড়নের মধ্যে সবসময় পরিকল্পনার ছাপ বিশেষ ছিল না। কয়েক দশক পর পর শহরের অবস্থান বদলে যাওয়ায় জাতপাত ভিত্তিক মহল্লা গড়ে ওঠার সুবিধাও কম ছিল। মানে শহরের আশেপাশে, আমি পড়ে বোঝাচ্ছি, শহরের আশেপাশে গড়ে উঠেছিল কসবা বা শহরতলি। এগুলোকে ছোট শহরও বলা চলে। কসবাগুলো শহরের মতো পাঁচিল ঘেরা হতো না, গ্রাম ও শহরতলির সীমানাও নির্দিষ্ট ছিল না। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল, এটাই পরে আসছি আমি তোমাদের সঙ্গে,
দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, না এই সময় দিল্লি শহরে জনবসতির একটা প্রধান বৈশিষ্ট্য কি ছিল, না জনবসতিটা মিশ্র ধরনের জনবসতিটা ছিল, কিন্তু দিল্লির ধর্মীয় পরিচয়ে বা জাতিভেদ প্রথা বা জাতিগত পরিচয়ে কিন্তু কোনো জনবসতি গড়ে ওঠেনি। অর্থাৎ জাতি হয়তো এই এই কাস্টের লোকেরা একসঙ্গে থাকবে, ওই কাস্টের লোকেরা একসঙ্গে থাকবে, এরমভাবে কিন্তু কোনো জনবসতি গড়ে ওঠেনি। ঠিক আছে, দিল্লির যে জনবসতি গড়ে উঠেছিল সেটা কিন্তু একই পেশার কারিগরদের নিয়ে, একই পেশা মানে ধরো যারা কামাররা কাজ করছে তারা একই পাড়ায় থাকছে, যারা কুমোররা কাজ করছে তারা একই জায়গায় থাকছে, যারা যারা ধরো অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত আছে তারা একই পাড়ায় থাকছে। তো এইভাবে কিন্তু গড়ে উঠেছিল, তো দিল্লির জনবসতি গড়ে উঠেছিল কিন্তু একই পেশার কারিগরদের নিয়ে। ক্লিয়ার? কারণ কি, দিল্লি শহরের অবস্থান কয়েক দশক পর পর কিন্তু বদলে যাচ্ছিলো, এর ফলে একই জায়গায় ধর্ম বা জাতিপাত ভিত্তিক যে মানে এলাকা বা মহল্লা গড়ে ওঠার সুযোগ কিন্তু খুবই কম ছিল। ঠিক আছে, এবার কি হয়েছে দেখো, এবার বলছে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব, খুব ইম্পর্টেন্ট, এত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটা হৌজ বা পুকুর, পুকুরকে কি বলে হৌজ বা পুকুর, খুঁড়ে দিলেও জলের সমস্যা থেকেই যায়। কাজেই শহর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে যমুনা নদীর দিকে। নদী ঘন ঘন খাত পরিবর্তন করলে জলের সমস্যা আরও বেড়ে যায়। সুলতান ফিরোজ শাহ শহরে জল আনবার জন্য খাল কেটেছিলেন। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরে জলাভাব ও স্থানাভাব দেখা যায়। দেখো দিল্লি যে শহরটা ছিল, এই শহরে জলের সমস্যাটা কিন্তু ভীষণ বড় একটা সমস্যা ছিল। ঠিক আছে, জলের যে সমস্যা সেই প্রধান সমস্যা ছিল কেন, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, রাইট? দেখো সুলতানি আমলে দিল্লি শহরের প্রধান সমস্যা জলের সমস্যা ছিল, তার পিছনে অনেকগুলো কারণ ছিল। কি কারণ? কারণ ছিল দিল্লি শহর গড়ে উঠেছিল কোথায়, না আরাবল্লী যে শৈলশিরা আছে তার এক প্রান্তে। ঠিক আছে, এবার আরাবল্লী পাথুরে জায়গা, পাথুরে এলাকা জলের সমস্যা স্বাভাবিক হবে, জল ঠিক মতো পাওয়া যাবে না, তাই তো? তাছাড়া কি, দিল্লির যে জনসংখ্যা সেটা ক্রমাগত কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল। এবার বিশেষত বাগদাদের যে অবক্ষয়ের পর মধ্য আর পশ্চিম এশিয়া থেকে কিন্তু অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করে। কবে? না বাগদাদের অবক্ষয়ের পর মধ্য আর পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করে, যার ফলে জলসংকট দেখা যায়, জলের সমস্যা। কেন? প্রতিটা মানুষ বাড়লে তাদের জলের চাহিদা বাড়বে, তাদের স্নান করার জন্য, তাদের খাবার বানানোর জন্য, তাদের মানে পানীয় জল হিসাবে জামা কাপড় কাচা, বাসন ধোয়া, সব কাজেই তো জল লাগছে, তাই না? এছাড়া যখন মানুষ আসবে তাদের খাবার জন্য, তারা কৃষিকাজও করবে, তার জন্যও জল লাগছে। তো জলের সমস্যা অটোমেটিক বৃদ্ধি পেতে লাগে। ওকে, এবার বর্ষার জলটা ধরে রেখে দিল্লিবাসীর যে এত মানুষ তাদের জলের সমস্যা মেটানো কোনো মতেই সম্ভব ছিল না। তখন সুলতান কি করলো, সুলতান কিন্তু পুকুর খুঁড়ল, যাকে আমরা হৌজ বলে থাকি। ওকে, পুকুর খুঁড়ল এবং খুঁড়ে সেটা কি করলো, যাতে প্রয়োজনীয় মানে জলের জলটা যেটা দরকার সেটা যাতে সমস্যাটা দূর করা যায়, সেই জন্য একটা পুকুর খনন কিন্তু পুকুর কেটেছিল। ঠিক আছে, এছাড়া কি মানে জলের যে অভাব তার জন্য সে ওদের যে রাজ্যটা ছিল যেখানটা মানুষ বসবাস করতো সেটা অনেকটা যমুনা নদীর দিকে চলে যাচ্ছিলো, যেহেতু ওখানে জলটা পাওয়া যেতে পারে সেই জন্য। ওকে, তাহলে আমায় যদি প্রশ্ন করে দিল্লি শহরে জলের সমস্যার প্রধান সমস্যা ছিল কেন, তখন কিন্তু এই কথাগুলো সুন্দর করে আমাদেরকে বলতে হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আমাদের টুকরো কথায় কি বলেছে, বলছে সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ, এগেইন অ্যান্ড এগেইন এই প্রশ্নটা এসে থাকে পরীক্ষায়। ওকে, সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ কি বলেছে, দেখো হৌজ বা তালাও, তালাও কথাটা শুনেছো, মানে জলধারা, তালাব বলে থাকি আমরা অনেক সময়, তো তালাও ছিল দিল্লি শহরে জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসাবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতে ও সংস্কার করতেন। সুলতান ইলতুৎমিশ খনন করেছিল হৌজ ই সামোশি, সামোশি বা হৌজ ই সুলতানি। আটকোনা এই জলাধারের বর্ণনা দিয়েছিল ইবন বতুতা। কে দিয়েছিল বর্ণনাটা? ইবন বতুতা। আলাউদ্দিন খলজির খনন করেন আরও বড় চারকোনা জলাধার, সেটা হচ্ছে হৌজি আলাই, পরে তার নাম হয় হৌজি
খাস, নামগুলো মনে রাখবে। হ্যাঁ, গিয়াসউদ্দিন তুগলক নতুন বানানো, এই জায়গাটা খুব ভালো করে পড়বে, নতুন বানালো তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন, সেখান যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। কিভাবে জল ধরে রাখা হতো? উঁচু বাঁধ দিয়ে। উল্টো দিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজি সামসির নালাগুলোর উপর বাঁধ দিয়ে দিত। গিয়াসউদ্দিন বলবনের আমলে মেউদস্যুদের ভয়ে শহরের লোকজন মেউদস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারত না। ফিরোজ তুগলক এই সব নালার উপর তৈরি বাঁধ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন। তাহলে দেখো, যদি আমাকে প্রশ্ন করে যে সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কীরকম ছিল, আমি কীভাবে উত্তরটাকে করতে পারি? না, আমি বলতে পারি যে দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয় সুলতানি কুতুবুদ্দিন আইবকের সময় থেকে, ঠিক আছে? এই সময় রাজধানী হিসাবে এবং ধর্মীয় কারণে দিল্লির গুরুত্ব কিন্তু যথেষ্ট ছিল। দিল্লি শহরের একটা প্রধান সমস্যা তখন কি ছিল? না, জলের অভাব ছিল একটা মারাত্মক বা ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা। ওকে, দিল্লির সুলতানরা দিল্লিবাসীর সুবিধার জন্য বিভিন্নভাবে জল সংরক্ষণ আর জল সরবরাহর ব্যবস্থা করেছিল। দিল্লির জল সংকটের কারণ কিছু ছিল, কী কী কারণ ছিল? না, আরাবল্লীর পাথুরে এলাকা দিল্লিতে অবস্থান, ঠিক আছে, মানে আরাবল্লীর যে পাথুরে এলাকা তার ওপর দিল্লি শহরটা ছিল, তার অবস্থান ছিল। দিল্লির জনসংখ্যা প্রচুর ছিল, যমুনা নদীর ঘন ঘন খাত পরিবর্তন করতো, মানে জায়গা পরিবর্তন যমুনা নদী করতো, ঠিক আছে, তো খাত পরিবর্তন করতো, এগুলো ছিল কিন্তু দিল্লির জল সংকটের প্রধান কারণ আমরা বলতে পারি। ওকে, এবার এই যে জল সংকট থেকে মানে জল সংরক্ষণ আর সরবরাহ সুলতানদের অনেকগুলো ব্যবস্থা নিয়েছিল এই জল সংকট থেকে বাঁচার জন্য, ঠিক আছে। সুলতান ইলতুৎমিস দিল্লিবাসীর প্রয়োজনে যাতে জলটা প্রপারলি পায় সেই জলটা প্রয়োজনে কিন্তু তিনি কী করেছিল? না, হৌজ ই সামসি বা হৌজ ই সুলতানি খনন করেছিল, একটা জলাধার এটা কিন্তু। ওকে, কি জলাধারটার নাম? না, হৌজ ই সামসি বা হৌজ ই সুলতানি খনন করেছিল। ইবন বতুতার বলায় মানে তার বর্ণনায় ইবন বতুতার বর্ণনায় কিন্তু আটকোনা বিশিষ্ট এই জলাধারটা ছিল। কি ছিল? আটকোনা বিশিষ্ট এই জলাধারটা তিনি বর্ণনায় কিন্তু বলেছিলেন। ওকে, সুলতান আলাউদ্দিন খলজি একটি চারকোনা জলাধার খনন করেন, কিন্তু কীরকম জলাধার করেছিল? চারকোনা জলাধার খনন করে জল সংরক্ষণ আর জল সরবরাহ যাতে প্রপার হয় তার ব্যবস্থা করেছিল। এটার নাম কী ছিল? এটার নাম ছিল হৌজ ই আলাই, হৌজ ই আলাই। ওকে, পরে এর নামটা চেঞ্জ হয়, পরে এর নামটা চেঞ্জ হয়ে কী হয়েছিল? হৌজ ই খাস, এর নাম কী হয়েছিল? হৌজ ই খাস। এবার গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদে কী করেছিল? না, উঁচু বাঁধ দিয়ে জল ধরে রেখে একটা জলাধার তৈরি করেছিল, যে গিয়াসউদ্দিন তখন কী করে? তুগলকাবাদে বাঁধ দিয়ে দেয় উঁচু, যাতে জলটা চলে না যায়, জলটা ধরে রেখে জল সরবরাহর ব্যবস্থা কিন্তু করেছিল। ওকে, মানে একটা জলাধার, জল সরবরাহ ব্যবস্থা মানে একটা জলাধার তৈরি করেছিল উঁচু বাঁধ দিয়ে। ওকে, এবার সুলতান ফিরোজ শাহ তুগলক খাল কেটে এই যে তোমার কি বলে শহরের যে জল সরবরাহর ব্যবস্থা সেটা কিন্তু আবার করেছিল। কে করেছিল? না, সুলতান ফিরোজ শাহ তুগলক, সে খাল কেটেছিল, খাল কেটে জল সরবরাহ ব্যবস্থা করেছিল। তিনি আবার কি করেছিল? তিনি আবার যে পুরনো কিছু নালা ছিল সেগুলোকে কিন্তু ভালো করে সংস্কারও করেছিল, যাতে জলটা স্বাভাবিকভাবে, নালা যদি পরিষ্কার থাকে, সংস্কার করা থাকে, জলটা প্রপারলি যাতায়াত করতে পারবে না, তো প্রপার জল সরবরাহের ব্যবস্থা কিন্তু করেছিল। ঠিক এইভাবে যেভাবে বললাম আমাদের এইভাবে কিন্তু আমরা তখন এটা লিখতে পারবো। তো আশা করি খানিকটা তোমাদের মাথায় এটা ঢুকে গেছে, আর একটু পড়ে নেবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট, এবার দেখো নেক্সট কী বলেছে। বলছে দিল্লির সঙ্গে উত্তর ভারতের অন্যান্য অংশের যোগাযোগের জন্য বিভিন্ন পথ ছিল। মোহাম্মদ বিন তুগলকের সময় দিল্লি ও দৌলতাবাদের মধ্যে পথ বানানো হয়, কিন্তু কোথায় কার মধ্যে পথ বানানো হয়? দিল্লি আর দৌলতাবাদের মধ্যে কিন্তু পথ বানানো হয়। কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। এই জায়গাটা কিন্তু অনেকগুলো শর্ট কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে, সময়। কিন্তু এই পথ, এই সব পথের উপর মেউ ও জাটরা হানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দিত। সুলতানরা চেষ্টা করত
রাখতেন পথগুলো খোলা রাখার জন্য। সুলতানি শাসনে 350 বছরে দিল্লির শাসকরা 11 বার তাদের শাসনকেন্দ্র বদলেছিল, অর্থাৎ সুলতানি শাসনের 350 বছরে, ওকে, কত বছর, 350 বছরে দিল্লির সুলতানরা কতবার, না 11 বার কিন্তু শাসনকেন্দ্র বদলেছিল। এর ফলে কোনো জায়গাতেই স্থায়ীভাবে শহরটির ভিত মজবুত হয়নি। সুলতানদের দিল্লি মোটামুটিভাবে 300 বছর টিকেছিল, কত বছর টিকেছিল, 300 বছর। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোধির সময় আগ্রা শহরের বিকাশ হয়। কার সময়? সিকান্দার লোধির সময় আগ্রা শহরের বিকাশ হয়। সুলতানি সাম্রাজ্যের রাজধানী চলে গেল আগ্রাতে। এরপরে প্রায় 130-140 বছর বেশি সময় ধরে দিল্লি শহরের রাজনৈতিক গুরুত্ব কমে এসেছিল। এটা আমরা একটু আগে পড়েছিলাম যে দিল্লির রাজনৈতিক গুরুত্বটা কিন্তু কমে গিয়েছিল, যদিও সুফি সাধকদের ঐতিহাসিক কেন্দ্র হিসাবে এই শহর হিন্দুস্থানে জনজীবনের বরাবরই মর্যাদা পেয়ে এসেছিল। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধিকে হারিয়ে, পানিপথের প্রথম যুদ্ধে কাকে হারিয়েছিল, ইব্রাহিম লোধিকে হারিয়ে আগ্রা ও দিল্লি উভয়ই দখল করেছিল। শের শাহের শাসনকালে যমুনার পশ্চিম দিকে কিলা ই কুহনা, ওকে, পুরনো কেল্লা যেটা ছিল রাজধানী। খ্রিস্টীয় 17শ শতকের মধ্যভাগে মুঘল বাদশাহ শাহজাহানের সময় যমুনা নদীর পশ্চিমে শাহজাহানাবাদ নগরের পত্তন হলে দিল্লি পুনরায় রাজনৈতিক কেন্দ্র হিসাবে সরগরম হয়েছিল। এটা আমরা এর আগের পাঠ যখন পড়েছিলাম তখনও কিন্তু এটা আমরা পড়েছিলাম। তাহলে এখন আমরা আপাতত এতটা পর্যন্ত পড়লাম, এবার আমরা কিছু ছোট প্রশ্ন উত্তর এর থেকে নিয়ে নেব। আচ্ছা, আমরা আরেকটু পড়ে নিই, নাহলে শেষ করতে খুব মুশকিল হয়ে যাবে, অনেকটা বড়ো এই চ্যাপ্টার তো। আচ্ছা, যাই হোক, টুকরো কথা যেটা আছে, টুকরো কথাটা একটু নিজেরা পড়বে এটা, ওকে। আমরা যাব হচ্ছে নেক্সট পেজে কি আছে একটু দেখব, এই টুকরো কথাটা একটু পড়বে, নেক্সট পেজে যাব। নেক্সট পেজে আমাদের কি বলেছে দেখো, নেক্সট পেজে এখানে দেখো দিল্লির লাল কেল্লা, এটা একটু পড়াবো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দিল্লির লাল কেল্লাটা এগেন অ্যান্ড এগেন এটা টিকা হিসাবে আসে, দিল্লির লাল কেল্লা। দেখো দিল্লির লাল কেল্লা যেটা ছিল সেটা কি, দিল্লির লাল কেল্লা প্রায় 200 বছর ধরে মুঘল শাসনের একটা আমরা বলতে পারি অন্যতম জায়গা ছিল, ওকে। শাহজাহানের রাজত্বকালে এটা কিন্তু নির্মাণ হয়েছিল, দিল্লির লাল কেল্লাটা। লাল বেলে পাথরে নির্মাণ এই কেল্লাটার নামটা কি ছিল, না কিলা মুবারক, কি নাম ছিল, কিলা মুবারক, ওকে। এটা লাল পাথরে কিন্তু তৈরি হয়েছিল, বেলে পাথরে, ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এর আয়তনটা কিরম ছিল আমরা বলতে পারি, বা এর অবস্থানটা বলতে পারি, দিল্লির মধ্যভাগে অবস্থিত লাল কেল্লার আয়তন কিন্তু আগ্রার দুর্গের প্রায় দ্বিগুণ ছিল, আগ্রায় যে দুর্গ ছিল তার প্রায় দ্বিগুণ। এটা একটু পড়ে নেবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ওকে। আগ্রার যে দুর্গ ছিল তার কিন্তু প্রায় দ্বিগুণ ছিল। লাল কেল্লার পূর্ব দিকে ছিল যমুনা নদী আর পশ্চিম দিকে ছিল পরিখা, ওকে। এবার দেখো লাল কেল্লার 4টে বড় দরজা ছিল, 2টো ছোট দরজা ছিল, আর কি ছিল, বুরুজ ছিল। বুরুজ কটা ছিল, 21টা বুরুজ ছিল, ওকে। দিল্লির মধ্যে এক ভাগে ছিল কি, না রাজপরিবারের বসস্থান, আর মানে এই যে দিল্লির যে এই দুর্গটার কথা বলছি আমি, লাল কেল্লার কথা বলছি, এই দুর্গের একদিকে কে ছিল, না রাজপরিবারের বসস্থান ছিল, আর অন্যদিকে কী ছিল, বিভিন্ন মানে কাজের দফতরগুলো ছিল কিন্তু, ওকে। দুর্গ আর শহরের মধ্যে যেসব নালাগুলো দিয়ে জল চলে যেত, সেই সব জল সরবরাহকারী নালাগুলোকে কী বলা হতো, না নহর ই বিহিসত, কী বলা হতো, নহর ই বিহিসত বলা হতো, বা ওটাকে স্বর্গের খালও কিন্তু বলা হতো, ঠিক আছে। ইসলামিক নিয়ম অনুযায়ী কিন্তু বা রীতি অনুযায়ী কিন্তু এই খালগুলো বাণিজ্যের সমৃদ্ধির প্রতীক হিসাবে কিন্তু তাদেরকে মানা হতো। মুঘল আমলে এই দুর্গটি বানানোর প্রায় তখন কিন্তু খরচা পড়ে গিয়েছিল অ্যাপ্রক্স 91 লাখ টাকা মতো, কিন্তু তখনের সময় 91 লাখ টাকা খরচা পড়েছিল এই দুর্গ বানাতে। বর্তমানে প্রতি বছর ভারতের যে আমরা জানি যে মানে স্বাধীনতা দিবস সেটাকে, না এটাই এখানে কিন্তু পালিত হয়, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী লাল কেল্লার থেকে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করে, এবং আমরা এটা জানি
দায়িত্ব এবং সেখানে ভাষণ দেয় এই লাল কেল্লার থেকে। ওকে, এই হচ্ছে লাল কেল্লার সম্বন্ধে যতটা বলে দিলাম, আশা করি তোমরা পারবে। নেক্সট দেখো কী বলেছে শাহজাহানাবাদ, এখানটা একটু পড়ে নিই কী দিয়েছে দেখি। বলছে দিল্লিতে সুলতানি আমলে যেসব শহরগুলি গড়ে উঠেছিল তাদের থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটা উঁচু জায়গায় শাহজাহানাবাদ গড়ে উঠেছিল। বাদশাহ ও শাহজাহান সুলতানদের আমলে দিল্লির শহরের ধ্বংসাবশেষকে রাজধানী হিসাবে বেছে নেননি। ওকে, তিনি একটি নতুন এলাকার শহর পত্তন গড়ে সার্বভৌম শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই শহর বানানোয় ইসলামিক ও হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল। এর থেকে প্রমাণিত মুঘল শাসকরা ততদিনও ভারতীয় হয়ে উঠেছিল। তাহলে আমরা বুঝতে পারি ততদিনে কিন্তু মুঘল সম্রাটরা কিন্তু দেশের মধ্যে এসে তারা দেশে ভারতীয় হয়ে উঠেছিল। তারা কিন্তু এটা আমরা পড়েছি অলরেডি যে যে জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছিলো সেই জায়গাটায় কিন্তু তারা করেনি। এর আগে আগের পার্ট যখন আমি পড়েছিলাম দিল্লি শাহজাহানাবাদ তখন কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি বুঝিয়েছিলাম ব্যাপারটা। ওকে, তো এটা নিয়ে আমি আর ডিসকাশান করলাম না, এটা একটু পড়বে তোমরা। কেন সে কিন্তু স্বাধীনভাবে সে কী করেছিল না সার্বভৌম শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, আর তিনি একটা নতুন এলাকা সৃষ্টি করেছিল যেখানে কিন্তু তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এলাকার নামও কিন্তু আমি তখন বলে দিয়েছিলাম যে শাহজাহানাবাদ। এই শাহজাহানাবাদ শহরটা গড়ে উঠেছিল যমুনা নদীর পশ্চিমে একটা উঁচু এলাকায়, ঠিক আছে, যেটা কি না পুরনো দিল্লির থেকে খানিকটা দূরেই অবস্থিত ছিল, বলেছিলাম এটা আমি। ওকে, তো যাই হোক, নেক্সট আমাদের একটা টুকরো কথা দেওয়া আছে। টুকরো কথায় কী বলেছে দেখো, বলছে মুঘলদের রাজধানী বদল আগ্রা থেকে শাহজাহানাবাদ দিল্লি, যমুনা নদীর পার ভেঙে আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। ওকে, শহরটার পটঘাত ঘিঞ্জি হয়ে পড়েছিল, আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য আর যথেষ্ট বড় ছিল না, তাই তৈরি করা হয়েছিল শাহজাহানাবাদ, শাহজাহানের শহর যাকে বলা হয়। এতে ভারতের রাজনীতিতে দিল্লি শহরের যে গুরুত্ব তাকেও স্বীকার করা হলো। শাহজাহানাবাদ তৈরি হয়েছিল 1639 খ্রিস্টাব্দে। কত সালে? 1648 খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে যমুনা নদীর পারে থেকে আগ্রা শহরে ক্রমশই কিন্তু কী হয়েছিল, যমুনা নদীর পার যখন ভেঙে যায় তখন আগ্রা শহরের ক্রমশই কী হয়েছিল না ক্ষতিগ্রস্ত হয়েছিল। শহরের রাজপথ অনেক ঘিঞ্জি ছিল, আগ্রার যে প্রাসাদ দুর্গ সেগুলো মুঘল বাদশাহের জাঁকজমক অনুষ্ঠানের জন্য কিন্তু যথেষ্ট বড় ছিল না, কারণ কি শাহজাহান কী করতো অনেক উৎসব অনুষ্ঠান করত। এখানে তিনি অনেক উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উদযাপন করতো। তারপরে এখানে হিন্দু মুসলমান এক হয়ে সুফি সাধক নাসিরউদ্দিন নাসিরউদ্দিন দরগার আলোয় উৎসব কিন্তু পালন করতো, ঠিক আছে। আবার মহরমের বিভিন্ন গোষ্ঠীর মুসলমানরা কিন্তু যৌথভাবে অংশগ্রহণ করতো, তো অনেক জাঁকজমকভাবে কিন্তু অনুষ্ঠান পালন করতো। তো সেই জন্যেই কিন্তু তৈরি করা হয়েছিল শাহজাহানাবাদ, আর দিল্লি শহরের যে গুরুত্ব তাকেও স্বীকার করা হয়েছে। শাহজাহানাবাদ কে যে গুরুত্ব সেটাও কিন্তু স্বীকার করা হয়েছে। কবে তৈরি হয়েছিল সালটা ইম্পর্টেন্ট পড়ে নেবে। চাঁদনি চকের একটা গল্প, এটা একটু পড়ে নেবে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু প্রশ্ন এসে থাকে চাঁদনি চকের। চাঁদনি চকের ব্যাপারটা কি, দিল্লির কোন অঞ্চলে চাঁদনি চক বলা হতো বা চাঁদনি চক নামকরণ সম্পর্কে কি জানো, এরকম প্রশ্ন আসে, তখন আমরা কি বলতে পারি না কি দিল্লির যে লাল কেল্লার থেকে জাহান আরা জাহান আরা বেগম চক পর্যন্ত কী হয়েছিল, কোথা থেকে কত পর্যন্ত, দিল্লির লালকেল্লা থেকে জাহান আরা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজার এলাকাকে বলা হতো কিন্তু চাঁদনি চক নামে পরিচিত ছিল। কত পর্যন্ত, দিল্লির লালকেল্লা থেকে জাহান আরা বেগমের চক পর্যন্ত। ওকে, এবার দেখো মুঘল যে সম্রাট ছিল শাহজাহান তার যে কন্যা ছিল জাহান আরা বেগম বাজারের উত্তর দিকে একটা সরাইখানা, একটা বাগান আর দক্ষিণ দিকে একটা স্নানাগার তৈরি করেছিলেন, ঠিক আছে।
এবার দেখো চাঁদনি চক নামে যে আমরা বলতে পারি উৎপত্তি হয়েছিল সেটা কিন্তু জনমত প্রচারিত আছে যে চাঁদনি রাত বা যে সময় চাঁদনি রাত বোঝো তো সেই চাঁদনি রাতে জলে যে আলো পড়ে সেই জলের আলোয় কিন্তু জল অনেক ঝিকিমিকি করতো বলে ওই জায়গাটার নাম হয়েছিল কিন্তু চাঁদনি চক। আবার অনেকের মতে কিন্তু প্রচারিত আছে যে চাঁদনি চক নামের উৎপত্তি সম্পর্কে গল্প আছে যে বাজারে অনেক সোনারি পাওয়া যেত আর সেই চকচক করতো বাজারটা, সেই জন্য কিন্তু সেই জায়গাটার নাম হয়েছিল চাঁদনি চক। এটাই কিন্তু গল্পে প্রচারিত। আর শাহজাহানের যে কন্যা ছিল তার নাম কি ছিল? না, তার যা নাম ছিল কিন্তু জাহান আরা। ওকে, সেই জাহান আরাই কিন্তু এই যে বাজারটা সেটা উত্তর দিকে একটা সরাইখানা আর বাগান আর দক্ষিণ দিকে একটা স্নানাগার তৈরি করেছিলেন। ঠিক আছে, আমি এতটা পর্যন্ত আজকে পড়ালাম। অলরেডি ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে। আমি এবার একটু ছোটো প্রশ্নে যাব, জানি না ভিডিওটা কেটে যাবে কি না। কেটে গেলে নেক্সট পার্টে বাকি প্রশ্ন থাকবে। সবার প্রথমের প্রশ্ন, সিঁড়ি শহরের প্রতিষ্ঠাতা কে? সিঁড়ি শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কি লিখব? আলাউদ্দিন, খলজি। এটা ল কিন্তু, হ্যাঁ, আলাউদ্দিন দেখা যাচ্ছে না নাকি? জাস্ট এ সেকেন্ড। আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, কোটলা অর্থ কি? কোটলা মানে হচ্ছে দুর্গ। ওকে, নেক্সট ফিরোজাবাদ শহরটি ফিরোজাবাদ শহরটির প্রতিষ্ঠাতা কে? উত্তর, ফিরোজাবাদ শহরটির প্রতিষ্ঠাতা হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠাতা ফিরোজ শাহ তুগলক। নেক্সট প্রশ্ন, সুলতান ইলতুৎমিশ যে হৌজ খনন করেছিলেন সেটি কি নামে পরিচিত? উত্তর লিখব, হৌজ ই শামসি। হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি। ঠিক আছে, হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি। ওকে, নেক্সট প্রশ্ন কি দিতে পারি? ওকে, সুফি
সাধকদের পীঠস্থান সুফি সাধকদের পীঠস্থান দেখা যাচ্ছে তো হওয়ায় দিল্লি কি নামে পরিচিত সুফি সাধকদের পীঠস্থান হওয়ায় দিল্লি কি নামে পরিচিত উত্তর লিখব হজরত ই দিল্লি কি নামে পরিচিত না হজরত ই দিল্লি নামে পরিচিত নেক্সট প্রশ্ন যদি ভিডিওটা কেটে যায় পরের পার্টে কিন্তু বাকি প্রশ্ন থাকবে আলোচনার সঙ্গে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে হৌজ ই আলাই এর পরে কি নাম হয় হৌজি আলায়ের পরে কি নাম হয় লিখব হৌজ ই খাস কি নাম হয় হৌজ ই খাস নেক্সট প্রশ্ন সুলতানি শাসনের সম্পূর্ণ সময়কালে দিল্লির সুলতানরা মোট কতবার তাদের শাসন কেন্দ্র চেঞ্জ করে মানে বদল করে সুলতানি শাসনের সম্পূর্ণ সময়কালে দিল্লির সুলতানরা মোট কতবার তাদের শাসন কেন্দ্র বদল করে উত্তর আমরা লিখব 11 বার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি দিতে পারি ওকে আলাউদ্দিন খোলজি যে হৌজ খনন করেছিলেন সেটি কি নামে আলাউদ্দিন খোলজি যে হৌজ খনন করেছিল সেটা কি নামে পরিচিত কি নামে পরিচিত ছিল সেটা হচ্ছে হৌজ ই আলাই নামে পরিচিত ছিল সেটা হৌজ ই আলাই নামে পরিচিত ছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সিকরি